ঢাকা নোয়াখালী সড়কের পশ্চিম পাশে সোনাইমুড়ি উপজেলার সাত নং বজরা ইউনিয়নে নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। স্কুলের ইন্টারনাল ডেকোরেশন ও দেয়াল চিত্র অঙ্কন করেন শিল্পী মহিউদ্দিন মোহন। সরকারি নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নার, শেখ রাসেল কর্নার সহ দেয়ালগুলোতে বাংলার ভূপ্রকৃতি, আবহাওয়া, জীবনযাত্রা ইত্যাদির চিত্র তুলে ধরা হয়। আমরা দেখছি শেখ রাসেল কর্নার, এখানে শেখ রাসেলের ছবি অঙ্কন করা হয়েছে, নামকরণ করা হয়েছে এবং দুপাশে অনেক জায়গা রাখা হয়েছে যাতে স্কুলের ছাত্রছাত্রী, শিশুরা, কিশোররা এখানে তাদের নিজেদের অঙ্কন, লেখালেখি ইত্যাদি পরিবেশন করতে পারে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নার, যেখানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিষয়গুলো এখানে ঐতিহাসিক আলোকে, ইতিহাসের আলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একটি আমরা যতটুকু বুঝতে পারি, এটার সাথে রুচিসম্মত, মানসম্মত শিল্প মনোবৃত্তির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। শিল্পী মহিউদ্দিন মোহন তার অঙ্কন করেন নিজের মননশীলতা থেকে। তিনি এই যে এখানে বাংলার বর্ষার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেই দৃশ্যাবলী তিনি তুলে ধরেছেন তা বাংলার ভূপ্রকৃতিকে নির্দেশ করে। মেঘ এবং ছাতা হাতে শিশুরা, দূরে দেখা যাচ্ছে স্কুলে পাঠরত শিক্ষার্থীদের, ছেলে এবং মেয়েদের ছুটোছুটি, আনন্দ, উৎসব এবং ছবি আঁকার দৃশ্য শিল্পী মহিউদ্দিন মোহন ফুটিয়ে তুলেছেন। এখানে সংখ্যা এবং বর্ণ বিষয়ক শিক্ষা, বঙ্গবন্ধু এবং শিশু কিশোরদের সাথে একটি চিত্র অঙ্কন করেছেন। এখানে সেই বর্ণ এবং ১২ মাসের চিত্র দেখতে পাচ্ছেন। শেখ রাসেল মাল্টিমিডিয়া ক্লাসরুমটা দেখা যাচ্ছে এখানে স্কুলের, ইংরেজি বর্ণের পরিচয়ের চেঞ্জেস, চান্সেস, চেঞ্জেস এইসব লেখা। সৌন্দর্য বর্ধনের জন্য প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য অঙ্কন করা হয়েছে দেয়ালগুলোতে। আমাদের শিশুদের ছুটোছুটি দেখছি, তারা নিজেদের মধ্যে আনন্দে উন্মত্ত। রজনীগন্ধা প্রথম তলা, এটা হচ্ছে নিচতলা, এখানে প্রবেশ মুখ এবং বের হওয়ার জায়গা, শিক্ষকদের স্থান ইত্যাদি নির্দেশ করা হয়েছে। শিক্ষকদের এলাকা বা কক্ষ, এই যে ছাত্রদের একটি ক্লাসরুম থেকে তিনজন শিশু বের হয়ে আসলো, ছুটোছুটি করছে আনন্দে, এবং এটা অত শিক্ষণীয়। এবং বিশেষ করে চিত্রশিল্প বা অঙ্কন সম্পর্কে শিশুদের প্রাথমিক ধারণার জন্য উপযুক্ত, অন্য সব কিছুর সাথেই যত তথ্য দেয়া আছে তার সাথে শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা চিত্র দর্শকদের মন কাড়বে। শিল্পী মহিউদ্দিন মোহন নিবিড়ভাবে চিত্রাঙ্কন শিক্ষাও প্রদান করে থাকেন। তিনি চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রতিষ্ঠাকালীন সময় থেকে এবং তুলির পরশ বিজ্ঞাপন সংস্থার স্বত্বাধিকারী। তিনি এখানে এসেছেন তুলির পরশ বিজ্ঞাপন সংস্থার পক্ষ থেকে স্কুল সাজসজ্জার এবং অভ্যন্তরীণ সাজসজ্জাগুলো তিনি দেখাশোনা করছেন। এখানে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নার স্থাপন করেছেন প্রথম শিশু শ্রেণীর জন্য, যেখানে অনেক ছাত্রছাত্রী পড়ালেখা করে বিভিন্নভাবে, খুব ভালো ছাত্রছাত্রীরা স্কুলের এই যে অধ্যয়ন করার জন্য এসেছে পোশাক করে, এবং এরা খুব ভালো পড়ালেখাও, ভালো পরীক্ষাও সবসময় এরা ভালো।
স্বাস্থ্য কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানাই। এখন এসেছি নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিশুদের মাঝে তারা এই তাদের স্কুলে আমরা অঙ্কন করেছি এবং স্কুল অঙ্কন করেছি, স্কুল কেমন হয়েছে এবং তারা বলবে কেমন হয়েছে স্কুল। হ্যাঁ, এই যে তোমাদের স্কুলের উপযোগী করা হয়েছে তো তোমরা। মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং বারান্দা, বারান্দার দৃশ্যাবলী। আমি যেটা বলতে চেয়েছিলাম, উনি এখানকার শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে কক্ষটি অঙ্কন করেছেন, এটি শিশুদের মনশীলতা বিকাশের জন্য অতীব প্রয়োজনীয় একটি বিষয় হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আমাদের এখানে আমরা আবারও দেখছি শিশুদের ছুটোছুটি, দেখেন মেয়ে শিশু, এরা পেছনে ছেলে শিশু, এই যে দৃশ্যগুলো, বাংলাদেশের পতাকা এবং বিজ্ঞাপন সংস্থা শিল্পী মহিউদ্দিন মোহনের নেতৃত্বে বেগমগঞ্জ সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলার স্কুলগুলোতে এভাবে অনেকগুলো স্কুল তিনি অঙ্কন করেছেন এবং এখনও ওনার কাছে অনেকগুলো কাজের চাপ আছে। তো আপনারা যারা অঙ্কন করতে চান, আপনারা যারা স্কুল অঙ্কন করাতে চান, তারা যোগাযোগ করবেন 01712253066 এই নাম্বারে। তুলির পরশ বিজ্ঞাপন সংস্থা, চৌমুহনী, নোয়াখালী। সবাইকে ধন্যবাদ।